করতেন সমস্ত সংগঠনগুলো এবং তার সাথে সিনেমা হল মালিক, তার সাথে বুকিং এজেন্ট অ্যাসোসিয়েশন, সকলকে কিভাবে একত্রিত করা যায় বহির্বিশ্বের মতো। আজকে আমরা যদি পার্শ্ববর্তী দেশেই দেখি, সে হলিউড পর্যন্ত এতদূর শাস্তিতার নদী পেরিয়ে নাই গেলাম, যদি পার্শ্ববর্তী দেশের টলিউড ইন্ডাস্ট্রিও যদি দেখি, বিগত কিছুদিন আগের কথাই যদি আপনারা বলতে যান, অনেকেই কিন্তু বলে থাকেন যে ভাই সেখানে তো কিছু বছর আগেও আপনার সেখানে বাতিল চলতো না, অবস্থাটা এমন ছিল। সত্যিই তাই, আমি এসে এখানে দেখেছি সেখানকার এখন সুপার সুপারস্টার হিরো হিরোইনরা তারা এখানে কাজ করার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো, পাগল হয়ে থাকতো কবে ঢাকা থেকে একটা ডাক আসবে, বিকজ এখানকার ইন্ডাস্ট্রি এতটাই সমৃদ্ধ ছিল তখন, এতটাই সমৃদ্ধ ছিল মাঝখানে। আমি বলছি আপনার উত্তম কুমার, উত্তম কুমারের অধ্যায়টা শেষ হয়ে যাওয়ার পর একটা বিরাট প্রাণকরেই কিন্তু হয়ে গেল, চট করেই কিন্তু সকলের মধ্যে একটা একটা স্পিড চলে আসলো এই প্রবলেমের কারণে, যে ইয়েস আমরা সকলেই তো প্রবলেম ফেস করছি, আমি হলমার্কের প্রবলেম ফেস করছি, আমি বুকিং এজেন্ট প্রবলেম ফেস করছি, আমি প্রোডিউসার প্রবলেম ফেস করছি, আমি আর্টিস্ট প্রবলেম ফেস করছি, আমি ডিরেক্টর প্রবলেম ফেস করছি, আমি ভালো ছবি বানাচ্ছি ব্যবসা করতে পারছি না, ব্যবসা করতে পারছি তো ভালো ছবি বানাতে পারছি না, এই তো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপর একটা কালচার হয়ে দাঁড়িয়েছিল আমাদের কিছুদিন ধরেই, একটা কালচার হয়ে দাঁড়িয়েছে যে কালচারটা আমি অনেক বছর দেখিনি, আমি শুনিও নি, যে একটা ব্যান একটা কালচার হয়ে দাঁড়িয়েছে, কথা বললেই ব্যান, পা ফেললেই ব্যান, এবার দাম কাঠলেও ব্যান, দাম কাঠলেও ব্যান, তাহলে যাবো না কোথায়? এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে, এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে যদি কথা বলার স্বাধীনতা না থাকে, যে কথা বললেই ব্যান, তার কি হবে ইন্ডাস্ট্রি? সেই থেকেই কিন্তু এখানকার সমস্ত সিনিয়র জুনিয়র সমস্ত অঙ্গনের মানুষগুলো কিন্তু এখন যারা কাজ করছে, এখন যাদের কাছে, যাদের কাছে এই ইন্ডাস্ট্রি যারা বয়ে নিয়ে যেতে চায় বহুদূরে ইন্ডাস্ট্রিকে, তারা সবাই মিলে একত্রিত হয়ে চেষ্টা করছে যে চলো সবাই আমরা একত্রিত হই নিজের প্রয়োজনে, আমরা একত্রিত হই চলচ্চিত্রের প্রয়োজনে, আমরা একত্রিত হই বঙ্গবন্ধুর চলচ্চিত্র যেটা তিনি তৈরি করে গেছেন এফবিসি, সেটা তো তারা শুনে দেবে, আমরা একত্রিত হই সেই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য, আমরা কেন পিছিয়ে থাকবো? বাধা তো আসতেই, বাধা তো এসেছিল, কারাগারে থাকতে হয়েছে বঙ্গবন্ধুকে, তাই বলে উনি যদি পিছিয়ে যেতেন তাহলে আজকে আমি শাকিব খান আপনারা এখানে দাঁড়িয়ে তো কথা বলতে পারতেন না। সাহস তো কাউকে না কাউকে দেখাতেই হয়, সাহস দেখিয়েছিলেন বঙ্গবন্ধু, সাহস দেখিয়েছিলেন সমস্ত সেই সভ্য নেতারা যাদের নেতৃত্বে চলে বাংলাদেশ হয়েছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমরা সিনেমা বানাচ্ছি, দেশের গান গাইতে পারছি, ভয় ভীতি তো কিছু আসবেই, কিছু তো ভয় দেখাবেই, ভূত আছে ভূত আছে, এখন ভূতের ভয়ে আমি যাবো না, সামনে এগোবো না, অনেক কিছু করে হই 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 হচ্ছিল হচ্ছিল হচ্ছিল, তখন একটা জিনিস মাথায় আসলো, আমি একজন মানুষের নাম বলতে চাই, আমার খুব কাছের একজন মানুষ, আমার বন্ধুও বলা যায়, আমার ভাইও বলা যায়, আমার খুব কাছেরই একজন মানুষ, প্রডিউসার ইকবাল সাহেব আমাকে তখন তিনি হঠাৎ করে মনে করিয়ে দিলেন যে আপনি তো একটা ইম্পর্টেন্ট একটা অ্যাসোসিয়েশন করতে চেয়েছিলেন সবাইকে নিয়ে, তো চলেন আমরা একটা মিটিং করি সব স্তরের লোকজনকে নিয়ে, সব জায়গার হল থেকে শুরু করে সমস্ত চলচ্চিত্র সংশ্লিষ্ট সমস্ত অ্যাসোসিয়েশনের সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করি, চলেন একটা স্টেপ নিই দেখি কি হয়। এই ঢাকা ক্লাবেই আমরা সেই মিটিংটা করেছিলাম, যেখানে চলচ্চিত্রের সর্বস্ত সর্ব সেক্টরের লোক কিন্তু সেখানে উপস্থিত ছিল, নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, কিন্তু হল মালিক থেকে শুরু করে একদম চলচ্চিত্র নির্মাণের একেবারে সমস্ত অ্যাসোসিয়েশনের সবাই কিন্তু সেখানে উপস্থিত ছিল, নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত ছিলেন, আমরা এখানে লাঞ্চের ব্যবস্থা করেছিলাম, ইকবাল ভাই সেই বিষয়টা আমাকে মনে করিয়ে দিয়েছিলেন, এবং তার অনেক তখনকার সময়ে তার এই সমন্বয়ের ব্যাপারটা তার খুব ভালো ছিল এবং সমন্বয়টা করেছেন খুব, কাকে কাকে লাগবে, ফাইন দীরুভাইকে লাগবে, দীরুভাই তো আছেই, কাকে কাকে লাগবে, হায়াত আঙ্কেলকে লাগবে আছেই, কাকে কাকে লাগবে, আব্দুল আজিজ তো আপনারই বন্ধু মানুষ কাছে দিল, উনিও আর একই তো আছি, ওকে ফাইন হয়ে গেল, কাকে কাকে লাগবে, মৌসুমী ম্যাডাম,
ভেবেছিলাম যে আসলে অনেক ইজিতেই হয়তো অনেক এই ইজি সমস্যার সমাধান হবে। যখন দেখলাম যে ইজি সমস্যার সমাধান তো হচ্ছে না, ইজি সমস্যাকে আরো কিভাবে জটিল করা যায় সেই প্রক্রিয়াই চলছে। সেখান থেকেই কিন্তু আবার হলো মসুল ভাবের একটা রেস্টুরেন্ট আছে, খুব আপনারা যদি না খেয়ে থাকেন গিয়ে খাবেন, চমৎকার একটা মেক্সিকান একটা রেস্টুরেন্ট। তো সেখানে এই আমন্ত্রণটা দিয়েছিল, তো সেখানে আমরা সবাই গিয়ে সেখান থেকে আবার একটা মিটিং হলো, আমরা সুন্দর করে আবার স্টার্ট করলাম। সেই স্টার্ট থেকে কিন্তু আজকে স্টার্ট, আজকে একটা রেজিস্টার, একটা অ্যাসোসিয়েশন, যেখান থেকে আমরা চাইব যে এক টেবিলে বসে একজন প্রযোজক যেন না বলতে পারে যে ফাইন আমি তো আমার চলতে ব্যবসা করেছে বাট আমি শেয়ার মানি পেলাম না কেন, আমাকে শেয়ার মানি দিচ্ছে না কেন, সেটাও যেন ক্লিয়ার থাকে। আবার একজন মালমালিকও যেন বলতে পারে যে ভাই আমি এত টাকা এমজি দিয়ে ছবিটা নিয়েছি, আমি তো লস করেছি, বাকি টাকা তো দিচ্ছে না। আমি তো আমার সমস্যার কথা বলতে পারি যে আমার কিন্তু এরকম সিস্টেম হওয়া উচিত ভাই। একজন পরিচালক তার কথা বলতে পারে, সকলকে যেন খুঁজে খুঁজে ডাকতে না হয়, চিঠি চালাচালি করতে না হয়, ভাই পরিচালক অ্যাসোসিয়েশনকে দাও, প্রযোজক অ্যাসোসিয়েশনকে দাও, সমস্ত অ্যাসোসিয়েশন সমন্বয় একটা অ্যাসোসিয়েশন গঠন করার উদ্যোগেই কিন্তু আমরা এসেছি। আমরা তো সকলে চলচ্চিত্রের মানুষ, সবাই এক টেবিলে বসে থাকবো, আমরা কোনো আলাদা আলাদা হয়ে বসে থাকবো। আজকে অন্যান্য অ্যাসোসিয়েশন যারা আছেন সকলেই চলচ্চিত্রের মানুষ, আমার বিশ্বাস আজকে যেই সমন্বিত মানুষ অ্যাসোসিয়েশনটা তৈরি হয়েছে, যে ফোরামটা তৈরি হয়েছে, এই এক ছাপার পরেই কিন্তু আমরা সকলে চলচ্চিত্রের সমস্ত মানুষ যারা এখন কাজ করছেন, যারা অতীতে চলচ্চিত্রের অনেক কন্ট্রিবিউশন আছে, যাদের কন্ট্রিবিউশনে চলচ্চিত্রে এগিয়ে গেছে, এগিয়ে নিয়ে গেছে, তারা যাদের যাদেরকে দেখেই আমরা স্বপ্ন দেখা শিখেছি, এমন সকলে মিলে আমরা এই ছাতার তলে এসে আমরা আমাদের চলচ্চিত্রকে অনেক সমৃদ্ধ একটা চলচ্চিত্রের জায়গায় নিয়ে যাব। আমাদের এই চলচ্চিত্রকে শুধু দেশের গণ্ডি নয়, দেশের গণ্ডিতে পেরিয়ে আমরা বিশ্বের দরবারে পৌঁছে দেবো। অলরেডি তো বিশ্বের দরবারে ভালো ভালো ছবি যাওয়া শুরু হয়ে গেছে, আপনার কোপ্রোডাকশন ছবিগুলো গেছে, চঞ্চলের ছবিটা গেছে, ম্যাডামের ছবিটা যাবে ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ আমরা আমাদের চলচ্চিত্রের জন্য কাজ করছি, কাজ করব। মধ্যাহ্ন ভোজের সময় হয়ে গেছে, আর বেশি কথা বললে সবাই আমাকে মারতেও পারে। ধন্যবাদ সবাইকে।